রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের কাছ থেকে প্রত্যাশিত ব্যবহার পায়নি বাংলাদেশ বলে হতাশা প্রকাশ করেছেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। দুপুরে রাজধানীর এক হোটেলে ইউএন উইমেন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় যৌথ ওয়ার্কিং গ্রুপের কাজ চলছে এবং এটি গঠনের সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে বলেও জানান পররাষ্ট্র সচিব। রোহিঙ্গা সংকট সমাধানে সরকারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, আলোচনা ছাড়া সংকট সমাধানে কোনো বিকল্প নেই। নিরাপত্তা পরিষদ রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখবে এবং বিশ্ব সম্প্রদায় মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি। প্রসেস শুরু হয়ে গেছে, এই ধরনের প্রসেস আগে কিন্তু অনেক দিন পরে শুরু হতো। এখন যে আমরা দেড় মাসের মধ্যে প্রসেস শুরু করে দিতে পেরেছি, এটা কিন্তু ভালো সাইন। এটা কতটুক মোমেন্টামে চলবে সেটা আমরা দেখব, কিন্তু মোমেন্টাম যাতে গেইন করে আরও সেইটা করবার জন্য যেই মাল্টি ল্যাটারাল যে প্রেশার রাখবার কথা সেটা আমরা এখনও অন রেখেছি।